আফগানিস্তানের পরিস্থিতি উন্নয়নে তালেবানদের প্রচেষ্টার প্রশংসা রাশিয়ার। তালেবান সরকার আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রশংসা করেছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। তবে তালেবানদেরকে নিজেদের দেশে একটি স্থিতিশীল শান্তি অর্জনের জন্য প্রশাসনে অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে মস্কো। বুধবার আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে মস্কোতে আয়োজিত এক আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ প্রশংসা করেছেন। এই সম্মেলনে চীন ও পাকিস্তানের কর্মকর্তারাও অংশ নিয়েছেন। এছাড়াও ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন। সের্গেই লাভরভ বলেন, আফগানিস্তানে একটি নতুন প্রশাসন এখন ক্ষমতায় আছে। আমরা সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে এবং রাষ্ট্রযন্ত্রের কাছে স্থাপনের জন্য তাদের প্রচেষ্টা লক্ষ্য করেছি। আফগানিস্তান থেকে যে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। তিনি বলেন, মস্কো বিশ্বাস করে যে আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধে কাবুলকে কার্যকর আর্থিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা চালানোর সময় এসেছে।